আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহ। আল্লাহ তাআলার অবাধ্য মানুষের অবাধ্যতা ও অপরাধ যেমন বিভিন্ন প্রকার, তেমনি জাহান্নামের স্তরও ভিন্ন ভিন্ন, আজাবের কঠিনতাও ভিন্ন ভিন্ন হবে। যত নিম্ন স্তরের আগুন হবে তার উত্তাপ তত বেশি হবে। জাহান্নাম বা দোজখের স্তর কয়টি, জাহান্নামের দরজা কয়টি, আর কে কোন জাহান্নামে যাবে, আজ এসব বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মুনাফিকরা ইসলামের ঘর শত্রু, তাদের দ্বারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়, তাই তাদের ঠাই হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। মহান আল্লাহ তাআলা বলেন, মুনাফিক ব্যক্তিরা অবশ্যই দোজখের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে এবং তাদের জন্য তুমি কখনো কোনো সাহায্যকারী পাবে না। সূরা নিসা 145। জাহান্নামের স্তর হল সাতটি। হাদিস কুরআন বিশারদদের মতে এর প্রথম স্তরে থাকবে গুনাহগার মুসলিমরা, দ্বিতীয় স্তরে ইয়াহুদিরা, তৃতীয় স্তরে খ্রিস্টানরা, চতুর্থ স্তরে সাবাইরা, পঞ্চম স্তরে মজুসি বা অগ্নিপূজকরা, ষষ্ঠ স্তরে পৈত্তলিকরা এবং সর্বনিম্ন সপ্তম স্তরে থাকবে মুনাফিকরা। উক্ত সাতটি স্তরের নির্দিষ্ট নামও রয়েছে, তা হল জাহান্নাম, লাজা, হুতামা, সাইর, সাকার, জাহিম ও হাবিয়া। কিন্তু নির্দিষ্টভাবে কোনটি কততম স্তর এ বিষয়ে কুরআন হাদিসে বর্ণিত হয়নি। সুতরাং সঠিক কথা হল উক্ত নামগুলি আমভাবে জাহান্নামেরই নাম। জাহান্নাম শব্দটি আল কুরআনের 77 জায়গায় এসেছে। আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমরা জাহান্নামের দরজাগুলিতে প্রবেশ করো, সেথায় চিরস্থায়ী থাকার জন্য। দেখো অহংকারীদের আবাসস্থল কত নিকৃষ্ট। সূরা নাহল 29। লাজা শব্দের অর্থ লেলিহান আগুন। মহান আল্লাহ তাআলা বলেন, না কখনোই না, এটা তো লেলিহান অগ্নিশিখা যা দেহ হতে চামড়া খসিয়ে দেবে। জাহান্নাম ওই ব্যক্তিকে ডাকবে যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল, সে সম্পদ পুঞ্জীভূত এবং সুরক্ষিত করে রেখেছিল। সূরা মাআরিজ 15-18। হুতামা শব্দের অর্থ হল প্রজ্বলিত আগুন। মহান আল্লাহ তাআলা বলেন, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। কিসে তোমাকে জানালো হুতামা কি? তা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন যা হৃদয়কে গ্রাস করবে। নিশ্চয়ই তা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে দীর্ঘায়িত স্তম্ভসমূহে। সূরা হুমাজা 4-9। সাইর শব্দের অর্থ প্রজ্বলিত আগুন। এ নামটিও কুরআনে বহু জায়গায় এসেছে। মহান আল্লাহ তাআলা বলেছেন, শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো। সে তো তার দলবলকে এজন্য আহ্বান করে যে তারা যেন সাইর জাহান্নামবাসী হয়। সূরা ফাতির 6। সাকার শব্দের অর্থ ঝলসিয়ে দেয়া বা গলিয়ে দেয়া। আল্লাহ তাআলা বলেন, যেদিন তাদেরকে উপুড় করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, সেদিন বলা হবে, সাকার জাহান্নামের যন্ত্রণা আস্বাদন করো। সূরা কমর 48। আল্লাহ তাআলা আরও বলেন, আমি তাকে নিক্ষেপ করব সাকার জাহান্নামে। কিসে তোমাকে জানালো সাকার কি? এটা তাদেরকে জীবিত অবস্থায়ও রাখবে না, মৃত অবস্থায়ও ছেড়ে দিবে না। এটা দেহের চামড়া দগ্ধ করে দেবে। আর এর তত্ত্বাবধানে রয়েছে 19 জন প্রহরী। সূরা মুদাস্সির 26-30। জাহিম শব্দের অর্থ কঠিন অগ্নিদাহ। মহান আল্লাহ তাআলা বলেন,
আর যারা অবিশ্বাস করে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করে তারাই জাহিম জাহান্নামের অধিবাসী। সূরা মায়েদা আয়াত 10। হাবিয়া, হাবিয়া শব্দের অর্থ হল গভীর গর্ত বা পাতাল। আল্লাহ তাআলা বলেন, কিন্তু যার পাল্লা হালকা হবে তার স্থান হবে হাবিয়া। কিসে তোমাকে জানালো তা কি? আর তা অতি উত্তপ্ত অগ্নি। সূরা করিয়া আয়াত 8-11। জাহান্নামের দরজাসমূহ। জাহান্নামের স্তর যেমন 7টি, দরজাও 7টি। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, অবশ্যই শয়তানের অনুসারীদের তাদের সবারই প্রতিশ্রুত স্থান হবে জাহান্নাম। এর 7টি দরজা আছে। প্রত্যেক দরজার জন্য শয়তানের অনুসারীদের পক্ষ থেকে পৃথক পৃথক দল থাকবে। সূরা হিজর আয়াত 43-44। কিয়ামতের দিনে হিসাবের পর দলে দলে কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামের নিকটে পৌঁছানো মাত্র তার দরজাগুলো খুলে দেয়া হবে। মহান আল্লাহ তাআলা বলেন, সত্য প্রত্যাখ্যানকারীদেরকে জাহান্নামের দিকে দলে দলে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। যখন এরা জাহান্নামের নিকট উপস্থিত হবে তখন তার দরজাগুলো খুলে দেয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের নিকট কি তোমাদের মধ্য থেকে রসূল আসেনি যারা তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের আয়াত আবৃত্তি করত এবং এদিনের সাক্ষাৎ সম্বন্ধে তোমাদেরকে সতর্ক করত? ওরা বলবে, অবশ্যই এসেছিল, কিন্তু সত্য প্রত্যাখ্যানকারীদের প্রতি শাস্তির বাক্য বাস্তবায়িত হয়েছে। ওদেরকে বলা হবে জাহান্নামে স্থায়ীভাবে বাস করার জন্য, আর তোমরা তাতে প্রবেশ করো। কত নিকৃষ্ট অহংকারীদের এ আবাসস্থল। সূরা জুমার 71-72।